সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ অনেক দিন পর, প্রায় দেড় মাস পর ফিল গুড ইন লাইফের পোস্ট করছি। বাড়িতে এসছি, মা মারা গেছেন 17ই মে, মা এক্সপায়ার করেছিলেন আমার। তারপর থেকে শ্বশুর বাড়িতে এক মাসের ওপর ছিলাম, জাস্ট 7 দিন হলো বাড়িতে ফিরেছি। বাড়ির কিছু রান্না করে তারপরে আজকে ঠিক করলাম একটু গ্রসারি আনবার জন্যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে। আমরা সাধারণত মোড় মলেই যাই, যাবো তো চলে এলাম। এখানে সব মলই আছে, সাধারণত আমরা মলের শপিং করাটাই, গ্রসারি থেকে সবই সেটাই পছন্দ করি। যখন আমরা আমাদের নর্থ কলকাতায় ছিলাম তখনও আমরা 10-12 বছর 15 বছর আগে আমরা মলেই যেতাম, লোকাল দোকান বা এগুলো খুব একটা পছন্দ না। আর এখানে তো 6-7টা মল রয়েছে একেবারেই কাছে, গাড়িতে 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। এখন আমি IBM মোড় মলে রয়েছি, যেটা আমার বাড়ির একেবারেই কাছে, আপনাদের দেখাই, বেশ ভালোই লাগবে। বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকদিন বাদে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে, এক মাসের উপর খোলা আকাশ। তবে রাস্তা এখন খুবই ফাঁকা, লকডাউন চলছে, এখানে অবশ্য সবসময় ফাঁকা থাকে, রাস্তাঘাটে গাড়িটাই বেশি দেখা যায়। খুব ভালো লাগছে, আমি ভালো লাগাটা শেয়ার করবার জন্যই আপনাদের দেখাচ্ছি। মনটা খুব ভালো হয়ে গেছে। আমরা এখানে সবসময়ই আসি, উইকে একদিন তো আমি আসি, আমার হাজবেন্ড 2-3 দিন আসি। এই আমি দেখাচ্ছি সেক্টর 5-এর পর আপনার নিউ টাউন, নজরুলদিত্ত, হাই, প্রায় চলেই আসছি বাড়ির কাছে, এসে গেলাম এখানে বাড়ি দেখা যাচ্ছে নজরুলদিত্ত। সামনে আসছে IBM, আমাদের বাড়ি এখান থেকে খুবই কাছে, 4-5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। বাইরে বেরোলে সবারই মনে হয় আমার মতন ভালো লাগে, আর এখন বিশেষ করে লকডাউন প্যান্ডামিকের সময় মানুষ যেহেতু গৃহবন্দী, সবাই চায় একটু বেরোই। বেশ বৃষ্টির ওয়েদার, গাড়িতে ভালোই লাগছে, ফাঁকা রাস্তাঘাট। আর মানুষ তো যে চলে যায় সে কিছুই জানে না, কিন্তু যারা থাকে তাদের মনে অনেক দুঃখ কষ্ট থেকে যায়। কিন্তু এদিন আমি জীবন নর্মাল লাইফ ফিরতে হবে, তো নর্মাল লাইফ আস্তে আস্তে হয়তো আমার হয়ে যাবে। আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আমাদের বাড়ি থেকে জাস্ট 7-8 মিনিট লাগে মলে যেতে। সামনে এখানে একটা রিলায়েন্স মলও আছে, অ্যাক্সিস আছে, সেন্ট্রাল আছে, বড় বড় এখানে অনেকগুলো মল আছে, আরও অনেক আছে। কাছাকাছি খুব কাছে সিটি সেন্টার 2 আছে, ওখানেও স্পেন্সার থেকে বিগ বাজার ছবি আছে, FBB আছে। আবার পাশেই আমাদের সেক্টর 5 রয়েছে, ওখানেও FBB ছবি রয়েছে, প্যান্টলুন। তো আমরা বাড়ির কাছে এসে গেছি। আর একটা কথা বলি, আমাদের এখানে কিছু স্ট্রিট ডগ, বাড়ির খুব কাছে তবে একটু দূরে, বাড়ির ঠিক সামনে নয়, আমাদের গাড়ির হর্ন শুনে তারা আসে এবং তাদের আমরা খাওয়াই, বিস্কিট খাওয়াই। তো তারা আমাদের চেনে না, কিন্তু আমরা গাড়ির হর্নটা চেনে। আমরা এখানে 5 বছরের মতন আছি, তো প্রায় বিগত 4 বছর হয়ে গেল এদেরকে এইভাবেই আমরা রাস্তায় খাওয়াই, সেটাই দেখাবো। আমরা যখন নর্থ কলকাতায় ছিলাম সেখানেও আমার হাজব্যান্ডের রাস্তার স্ট্রিট ডগ খাওয়ানো খুব পছন্দ করতো, একদম রেগুলার তারা দুবেলা আসতো, আমরা উপর থেকে ব্যালকনি থেকে দিতাম,
তো এখানে সেই গাড়ির হর্ন বাজলেই আসে, তবে সেটা সন্ধেবেলা। আজকে একটু টাইমটা আমরা আগে বেরিয়ে চলে আসছি, সবাই হয়তো থাকবে না, তো চলুন দেখাই আপনাদের। আজকে অনেকদিন পর বাড়ি বেরিয়ে মনটা খুব ভালো হয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজের ভালো লাগাটা, ভালো সময় কাটানোটা। তো আপনাদের বলেছিলাম স্ট্রিট ডগের কথা, এই দেখুন এরা আমাদের চেনে না, কিন্তু আমাদের গাড়ির হর্নকে চেনে। এখন ওদের টাইমটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, ওরা সন্ধ্যের পরেই আমরা যখন কোথাও যাই ফিরি বা আমার হাজবেন্ড যখন ফিরি, গাড়ি হর্ন দিলেই ওরা চলে আসে। আজ এই পর্যন্ত, আশা করি আপনাদেরও ভালো লেগেছে, ভালো থাকবে।